সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। আর এখানে আসার পরে দেখলাম অনেকগুলো গরু ওনারা সংগ্রহ করছিল, দুজন তিনজন ক্রেতা মিলে সবগুলো গরু ক্রয় করে ফেলছে। দেখানোর মতো মাত্র একটি গরু অবশিষ্ট আছে, তো সেই একটি গরুই আপনাদের দেখাবো আর এটার সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছি। আমি তো ভালো নাই। কেন ভাই? দর্শকদের গরু দেখাতে পারলাম না। হ্যাঁ ভাই, আসলে আমারও মনটা একটু ইয়ে, কারণ আসলে অনেক দর্শক আমার আসে থাকে। হ্যাঁ, কারণ আমাদের সপ্তাহে একটা কালেকশন হয়। তো আজকে আলহামদুলিল্লাহ সকালবেলা দুইটা পার্টি আসছিল, আসার মধ্যে একজন পার্টি সবকটাই ভাগযোগ করে দুইজনে নিয়ে চলে গেল। হ্যাঁ, আর ওনলি এক পিস গরু আছে। তো আসলে যে আমাদের সপ্তাহে যে একটা ইয়ে থাকে, এই কারণে যদি আমার গরু এটা নাও থাকতো, তাও আমি কিন্তু আমার মুখটা হলে আমি দর্শক ভাইকে দেখাতাম। আচ্ছা, তো দর্শক কিভাবে গরু কিনবে এই ব্যাপারে একটু পরামর্শ দেন। কিনা আসলে এখন বর্তমান অনলাইন ব্যবসাটা কিন্তু দু একদিন কাটলো, অনেকদিন অনেকে আস্থার সঙ্গে ব্যবসা করতেছে, আবার অনেকে জানে যে এই ব্যবসাটা কেমন। কারণ আমাদের ব্যবসাটা যে গরুটা পছন্দ হবে ফার্স্ট টাইম বুকিং দিতে হবে, তারপরে আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিয়ে দেবে, আর বাসার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমার দেখতে পারে দায়িত্বে পৌঁছায় দেব। অনেকে আবার চিন্তা করে হয়তো 1-2 হাজার টাকা বায়না দিলে আমার বাসায় গরু পৌঁছায় দিবে, তো আসলে এটা কেউ করে না। এটা করে না আসলে, এগুলো তো আমাদেরও সমস্যা না, কিন্তু আমরা তো ভিডিওতে এই ধরনের কোনো কিছু প্রচারও করি না। না 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 ভাই, আমরা ওই মনে করেন গরু পোষাই দিতে আনার কোনো ইয়ে নাই, ওই গরু প্রতি কার্পেটে দুই একটা দেবো তাও নাই ভাই। আমার কথা লিগেল আমি বেচবো, দাম দর করে নেবেন, পোষালে নেবেন, না হলে না। ঠিক আছে, আসলে একটা জিনিস পোষাই দিয়ে টাকা আনতেও কিন্তু সমস্যা হয় না, কারণ আমার তো জিনিসটা দুই নম্বর বা খারাপও না, কিন্তু রিস্কটা হয়ে যায় আসলে যে টাকাটা আনবো। দূর দূরান্তের পথ, রাস্তাঘাটে অনেক সমস্যা হয়, সমস্যা হয়ে গেলে এই ড্রাইভার কিন্তু যে কিনবে সে নেবে না, সেটাই আবার আমার যে একটা ক্ষতি হয়ে যাবে গাড়িওয়ালাও কিন্তু সেই ক্ষতির ইয়াটা দেবে না। এই কারণে যেহেতু টাকাটা আমার মনে করেন ব্যাংকের মাধ্যমে দেবেন, আপনার ব্যাংকের অ্যাড্রেসটা আপনার রিসিভ থাকবে, আমার যেহেতু খামারের নামে অ্যাকাউন্ট, আমার পুরো ডিটেইলস সে পাবে। তবে জানমালের সিকিউরিটি আপনারা নেন? হ্যাঁ, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় সেটার সিকিউরিটি? হ্যাঁ অবশ্যই, ওর বাসা বন্ধু পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার, কোনো সমস্যা হলে সেটার সিকিউরিটি আপনারা নেন। হ্যাঁ, কোনো পুলিশ মুলিশ কোনো ঝামেলা বা রাস্তাঘাটে কোনো ইয়ে হলে সেটা আমি দেখবো, সমস্যা। তো রবিউল ভাই চলেন, একটা গরুই আছে, কোনটা খারাপ দেখাই আর আপনি এটা সম্পর্কে একটু বলুন। আসে তো রবিউল ভাই, আজকের ভিডিওতে মাত্র একটি গরুই আছে, কোনো শুরুও নাই কোনো শেষই নাই, তো এই একটি গরু আছে, একটি গরু সম্পর্কে আমাদের একটু বলবেন। এক পিস গরু আছে আসলে, আর আমি এমনি গরু সম্পর্কে কিন্তু খুবই কম কথা বলি, কারণ আমার জিনিস দর্শকরা দেখলে বুঝতে পারবে সেটাই। কোন জাতের গরু এটা? এটা আপনার 100 সাইওয়াল ষাঁড় বাচ্চা, আর এটা আপনার 24 একদম পারফেক্ট হবে, 24 কে টার্গেট করে কাজ করতে হবে। এটার বয়স এখন বর্তমান হবে আপনার 14 থেকে 15 মাস বয়স, 14 থেকে 15 মাসের মতো বয়স হবে। আর বাচ্চাটা গরুটা দেখেন যে এমনি হাত পা পুরো বড়ে একদম, কিন্তু হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট সেটাই হচ্ছে। তো এটা কেমন দাম রাখছেন আপনি? দাম ভাই জান আসলে একটা করে দাম চাবো না, এটা 1,40,000 টাকা। 1,40,000 টাকা। তো রবিউল ভাই, আমিও আর পর্বটা দীর্ঘস্থায়ী করবো না, আমিও শেষ করব। তো সর্বোপরি আপনার উত্তর সাফল্য কামনা করি, আজকের মতো বিদায় হই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।